আজ 26 মার্চ শুরু হয়েছে একুরিয়াম ফিশ প্রদর্শনী বাংলাদেশ 2022। তো আমরাও চলে এলাম আপনাদেরকে এই প্রদর্শনীটাকে দেখানোর জন্য। ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করেই মানে যতবারই ঘুরে আসি আসলে চোখ পড়ে যাচ্ছে একটি স্টলটাতেই, এবং প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি এই স্টলটাতে। খুব কষ্টে ধাক্কাধাক্কি করে এই যে দেখতে পাচ্ছেন ভেতরে ঢুকলাম। তো ঢুকার পরে আসলে জানতে পারলাম যে কেন এই স্টলটিতে এত ভিড়, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আসলে। কারণ এই যে দেখেন, এই মাছগুলোর চোখ এড়িয়ে অন্য কোথাও চোখ যাওয়ার মতো আসলে আমি মনে করি যে নেওয়াটা খুব কষ্টকর। তো এখন বলি এই স্টলটি কোন স্টল। এটি হচ্ছে সেই যে আজাদ ফিশারিজ। বেশ অনেকদিন আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম নারায়ণগঞ্জের ফতুল্লাতে, দর্শক মনে আছে কিনা, যাই হোক। তো আবারও চলে এলাম এই আজাদ ফিশারিজের স্টলটিতে আসলে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আজাদ ফিশারিজের এখানে জব করছেন এই ভাই। তো এই ভাই সম্পর্কে আমরা এই যে মাছগুলো দেখতে পাচ্ছি এই মাছগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ছোট করে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এগুলোর নাম কি, এদের অরিজিন কী, কোথাকার, এবং এদের সাইজ অনুযায়ী প্রাইসগুলো কীরকম হয়ে থাকে আসলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার নাম সাইদুল ইসলাম। আমাদের দেশের কি বলে এটা হচ্ছে এশিয়ান গোল্ডেন অ্যারোয়ানা। হ্যাঁ, এশিয়ান গোল্ডেন অ্যারোয়ানা। দেখেন এটাকে দেখে হঠাৎ করে কিন্তু মনে হবে যে আমাদের দেশের কি বলে নলা মাছের মতো দেখা যায় সেই কালারটা। আচ্ছা, যদিও এটা হচ্ছে গোল্ডেন অ্যারোনা, এটা এশিয়ান গোল্ডেন অ্যারোনা বলে। এটা প্রাইস হচ্ছে আমাদের আজাদ ফিশারিজ থেকে মানে অনেকই করে আমরা 3.5 লাখ টাকা পর্যন্ত রাখছি। আচ্ছা, আর এই যে মাছটা দেখতেছেন হোয়াইট কালার, এটা হচ্ছে এলবিনো অ্যারোনা, এটা হচ্ছে সাউথ আফ্রিকা। আচ্ছা, অ্যারোনার মধ্যে অনেকগুলো, জি অনেকগুলো ভ্যারাইটিস আছে। এটা হচ্ছে আপনার এলবিনো অ্যারোনা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে আপনার 4.5 লাখ টাকা। 4.5 লক্ষ টাকা, জি। এটা এখন কতটুকু সাইজের আছে? এখন হইতেছে আপনার 36 ইঞ্চি প্লাস আছে। 36 ইঞ্চি প্লাস, এটা কতটুকু হয় সর্বোচ্চ? এটা আমরা তো রাখছি 2 বছর 2 মাস হয়েছে। হ্যাঁ, এটা এই হচ্ছে 2 বছর 2 মাস, মানে আপনাদের কাছে? আমাদের কাছে। আপনারা যখন নিয়ে আসলেন তখন হইতেছে এটা ওয়েট ছিল 6 মাসের মতো, 6 মাসের, প্রায় 10 ইঞ্চি, 10 ইঞ্চি, জি। আর এখন কত বললেন এটা? এটা এখন আছে 36 ইঞ্চি প্লাস আছে। 36 ইঞ্চি প্লাস, জি, মাশাআল্লাহ। আর এটা হইতেছে আপনার স্টিংরে। হ্যাঁ, এই যে এই মাছটা, আর সবচেয়ে আনকমন একটা মাছ হইতেছে এটা হচ্ছে রেড টেল ক্যাটফিশ। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে বিগ সাইজ হয়, প্রায় 15-16 কেজির প্লাস ওজন হবে ওর। আচ্ছা, তো এখন আমাদের কাছে আছে হয়তো বা 1 বছরের কাছাকাছি। তো এটা হচ্ছে আমাদের আশা আছে এটাকে অনেক বিগ সাইজ করব। তো এটার প্রাইস এখন বর্তমানে আছে 20,000 টাকা। নেক্সটে যদি আমরা আরও বড় করতে পারি ইনশাল্লাহ আমরা আরও দাম পাবো। আচ্ছা, এই যে মাছটা আছে এটাকে এলবিনো নাইফ বলো এটাকে। হ্যাঁ, অনেকটা চিতল মাছ, চিতল মাছের কোয়ালিটি, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমাদের ইম্পোর্ট করা। তো এটা হচ্ছে এটার প্রাইস ধরেছি আমরা 35,000 টাকা। আর আরেকটা আছে পিকক, এটা পিকক মাছ। হ্যাঁ, পিকক মাছ। আচ্ছা, তো এটার প্রাইস আমরা সেম ওইটার মতোই ধরছি 35,000 টাকা। কিন্তু আমাদের পেজে যদি আজকে যদি কেউ অর্ডার বা কোনো কিছু মানে ইন করতে পারে তাহলে তার জন্য 50% ছাড় আছে আমাদের। আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো মাছই একটা একটা করে আছে, জি অবশ্যই। এবং এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি। আসলে আজাদ ফিশারিজ আমরা জানি যে আপনাদের ইয়েটা হচ্ছে নতুন নারায়ণগঞ্জ, নতুন নারায়ণগঞ্জ, নতুন কোট, জি নতুন নারায়ণগঞ্জ। তো সেখানে তো আপনাদের হিউজ কালেকশন আছে। জি অবশ্যই অবশ্যই, আমাদের 230 প্রজাতির মাছ আছে। তো আমাদের পেজে আমরা অনলাইনে এগুলো সেল করি। তো আমাদের পেজে যদি মানে কেউ মেসেঞ্জারে নক দেয় তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের অর্ডারটা কনফার্ম করলে তারপর আমরা ক্যাশ অন ডেলিভারি দিই, আর ডেলিভারি দেওয়ার পর আমরা টাকা নিই, আমাদের আগে পেড করতে হয় না। আচ্ছা,
আমাদের এখানে বিভিন্ন দেশ থেকে আমরা, যেমন ধরেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে আমরা মাছগুলো কালেক্ট করি। আর এল নিনোটা হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা থেকে আনা। সাউথ আফ্রিকা? জি জি অবশ্যই। এবং আমি দর্শকদের বলতে চাই যে আজাদ ফিশারিজ থেকে অন্তত আমাদের পেজটা একটু ঘুরে সবাই আসবেন, ইনশাল্লাহ দেখার মতো কালেকশন আছে এবং 230+ আমার মনে হয় না বাংলাদেশে এত প্রজাতির মাছ কেউ রাখতে পারবে। হ্যাঁ, এটা ঠিক। আমরা জানি যে আমরা বাংলাদেশে ইম্পোর্টেড মাছ পাওয়া যায় এই ধরনের হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আসলে আজাদ ফিশারিজ কিন্তু একটি। তো দর্শক, আমিও আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখছি, যদি সময় হয় অবশ্যই ঘুরে আসবেন আজাদ ফিশারিজ থেকে। আমার মনে হয় আপনারা সেখানে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে, আমার কিন্তু তাই হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।